ফুল ফুটুক আর না ফুটুক এলো বসন্ত আজ পহেলা ফাল্গুন আজ থেকে বসন্তকাল শুরু দেশে এবং প্রবাসে যারা আমার বন্ধু রয়েছেন সবাইকে জানাই ফাল্গুনী শুভেচ্ছা বাসন্তের শুভেচ্ছা যারা জেগে আছেন যারা দেশে আছেন যারা প্রবাসে রয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করতে চাই ঋতুর রাজ বসন্ত বসন্ত আসলেই শীতের বিদায় আর বসন্তের আগমনী বার্তায় হৃদয় মন সব তুলে ওঠে মনে একটা আলাদা সত্তা জেগে ওঠে ভালোবাসার সত্তা সে সত্তায় অবগাহন করে হৃদয়কে রাঙাতে চায় তো মূলত আজকের এ টাইমটা আমার প্রবাসী টাইম যারা দেশের বাইরে রয়েছে তাদেরকে আমি জানাই আমার প্রাণ ঢালা বাসন্তের শুভেচ্ছা আজকে হয়তো অনেকে অনেক দূরে রয়েছেন যারা দেশের বাইরে কেউ সিঙ্গাপুর কেউ মালয়েশিয়া কেউ সৌদি আরব কেউ ইউএসএ আমেরিকা জাপান চীন বিভিন্ন দেশে রয়েছেন তো তাদের জন্য আমার এই রাতের মধ্যরাতে আসা তাদেরকে জানাই শুভেচ্ছা বাসন্তের শুভেচ্ছা আর যে সকল প্রিয় মানুষ নূরা আলম সিদ্দিকি সহ যারা আমার সাথে যুক্ত রয়েছেন তাদের সবাইকে জানায় এক ডাল একরাশ বাসন্তী শুভেচ্ছা প্রীতি ও শুভেচ্ছা তো বসন্ত ঋতুরাজ বলা হয় এই ঋতুরাজে প্রকৃতি তার অকৃত্রিমভাবে প্রকৃতি সাজায় তার ভালোবাসা তার সৌন্দর্যকে এই পৃথিবীতে ঢেলে দেয় তো আমরা আমরা মানুষ হিসেবে কি পারি না ভাই দয়া যার যার ভালোবাসা যার পার্কে যাওয়ার দরকার নাই ধন্যবাদ ভাই সুন্দর একটা মেসেজ একজন দেওয়ার চেষ্টা করেছেন জুয়েল শিখদের জুয়েল যে আমরা যার যার ভালোবাসা আমরা যেন ঘরের ভিতর রাখার চেষ্টা করি এবং সেটা যেন পার্কে যেন না চলে যায় এটা একজন মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন তো সত্যিকার অর্থে ভালোবাসাটা নিজের হৃদয়ের নিজের মনের এটা পার্কের পার্কের জন্য না না আর মধ্যে যে ভালোবাসা তৈরি হয় স্থায়িত্ব বেশি দিন থাকে তো পার্ক থেকে ভালোবাসাটাকে ঘরের ভিতর আনার চেষ্টা করুন আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি বসন্ত ঋতুতে যদি নিজের ভালোবাসাকে স্থায়িত্ব করতে পারেন তাহলে অবশ্যই সেটা আপনার জীবনকেও রাঙাবে যেভাবে প্রকৃতিকে বসন্ত রাঙায় যুক্ত আছেন শ্রদ্ধীয় প্রণব সাহা এবং আরও যারা গণমাধ্যমের বিশিষ্ট জ্বর রয়েছেন তাদেরকেও বলবো যে এই বসন্তকালে এই বসন্ত ঋতুতে ফাল্গুনী শুভেচ্ছা সবার কাছে একে অপর আমরা পৌঁছে দিই আর যে মেসেজটা সেটা হলো যে এই বসন্ত ঋতুতে আমাদের নিজের জীবনেও বসন্ত আসুক সেটা আমরা চেষ্টা করব তবে এর মাধ্যমে যেন কোনো প্রকার যে নেতিবাচক যে দিকগুলো রয়েছে সেগুলো যেন আমাদের পুনরাবৃত্তি না ঘটে সেগুলোর দৃষ্টি আকর্ষণ করছি তো এটা নেগেটিভ কিছু বলার নাই বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের কৃষ্টি বাংলাদেশের সংস্কৃতিকে আমরা ভালোবাসি নুরে আলম সিদ্দিকী ব্রাদার উই আর ইভার গ্রিন উই আর প্রাউড অফ ইউ থ্যাংক ইউ নুর আলম সিদ্দিকি আমি আপনাকে অনেক ভালোবাসি ক্লাসের প্রথম দিন থেকে বিশেষ করে আমরা সাংবাদিকতা যখন পড়া শুরু করলাম তখন থেকে কেন যেন আমাদের সম্পর্ক অনেক বেড়ে যাচ্ছে তো যতদিন আমরা বেঁচে থাকবো যতদিন আমরা পড়ালেখা করব যতদিন আমরা সাংবাদিকতা করব আমরা চেষ্টা করব যেন আমরা একত্র থাকতে পারি আমরা যেন ভালোবাসা থাকতে পারি আমি সেই সমস্ত ভালোবাসার মানুষের জন্য আজকে এসেছি এই শুভেচ্ছা জানাতে যারা রাজ্যে জেগে এখনও জেগে আছেন হয়তো কর্মস্থলে বিশেষ করে দেশের বাইরে যারা সুদূর বাংলাদেশ ছেড়ে সেই পৃথিবীর আনাচে কানাচে অবস্থান করছেন সেই সকল প্রবাসীদের রবিউল ইসলাম রনি শুভেচ্ছা আমার আরেক ছোট ভাই আমার স্টুডেন্ট সাংবাদিকতার রনি তুমি কেমন আছো খুব মিস করি তুমি মালয়েশিয়া আছো তুমি ইচ্ছে করলে তুমি আমার সাথে ফোনে লাইভে আসতে পারো ফোনকে রুটেট করে তুমি যদি আমার সাথে ফোনে আসতে চাও আমি তোমাকে নিতে পারি আমি তোমাকে ইনভাইট পাঠাতে পারি যদি তুমি যুক্ত থাকতে চাও তাহলে আমার সাথে আসতে পারো আমি তোমাকে অ্যাড করে দিলাম যদি সুযোগ থাকে তুমি যুক্ত হও আমি তোমার কথা শুনব আর আমাদের এই বসন্তের আয়োজনটা কেমন হতে পারে আমাদের এই আমাদের এই বসন্ত উৎসব কী কেমন কীভাবে আমাদের জীবনকে আরও সুন্দর করতে পারে আর প্রবাসে যারা রয়েছেন তারা তারা কীভাবে উদযাপন করছেন আপনাদের এই বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন আর ফাগুন মানেই আগুন আগুন ঝরা সেই দিনের কথা যেদিন আমাদের সালাম বরকত রফিক জব্বার যারা এই বাংলাদেশের বাংলা ভাষার জন্য যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিল আমরা এই মাসেই গান গাই আমায় গেঁথে দাওনা মাগো একটি পলাশ ফুলের মালা তো সেই পলাশ ফলের এই বসন্তকালটা আমাদের শুধু আনন্দের দিনই নয় বাঙালি জাতি হিসেবে আমাদের বেদনার আমাদের প্রাপ্তির আজকে পলাশ ফুটেছিল বলেই আজকে হয়তো আমরা এই বাংলা ভাষা পেয়েছিলাম অর্থাৎ সেই তাদের তাজা রক্তের বিনিময়ে বসন্তকালে এই বসন্তের মাধ্যমে বাংলা ভাষা আজকে মাতৃভাষা বাংলা ভাষা আজকে আন্তর্জাতিক মাত্রা মাতৃভাষা দিবসে পরিণত হয়েছে তো সেলিনা যুক্ত হয়েছেন এবং আরও যারা যুক্ত হয়েছেন সবাইকে বসন্তের শুভেচ্ছা আপনাদের যদি কোনো কথা থাকে আমার কাছে শেয়ার করতে পারেন আমার সাথে যে কোনো বিষয়ে আপনারা কথা তুলে ধরতে পারেন সবাইকে আমার এক খুব কাছের মানুষ যারা রয়েছেন তাদেরকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা জানাতে এবং এই বসন্ত আজের মতো আমাদের জীবনটাও যেন সুন্দরভাবে যেন পরিস্ফুটিত হতে পারে এই ফুল যেন আমাদের প্রতিটা জীবন যেন হয় এক একটা ফুল সেই কামনা করছি ফুলের মতো পরিস্ফুটিত হোক ফুলের মতো আলো ছড়ান ফুলের মতো সবাইকে ভালোবাসতে শিখান এবং নিজে শিখুন ভ্রমর যেমন গুনগুন করতে করতে ফুলের ওপর এসে বসে আপনি এই বসন্তকালে এমন কিছু করুন এমন কিছু কাজ করুন যার মাধ্যমে আপনার উপর ভুমর এসে বসে সবাই যেন আপনাকে বলে মিস্টার এক্স মিস্টার ওয়াই অনেক ভালো তো এবং আপনাকে নিয়ে যেন সবাই প্রশংসা করে তো আমি সেই কথাটা বলছি তো বসন্ত এসে গেছে বা আসবে সেটার যখন আমরা আবার ভিডিওটা দেখবেন বসন্ত ঋতুর আজ এটা সময়ের উপর নির্ভর করে না যদি মনের মধ্যে বসন্ত থাকে মন যদি আপনার ভালো থাকে তাহলে বসন্ত সবসময়ই আপনাকে ডাকবে তো যাই হোক সাইন হাস্তাত ভাই আপনাকে ধন্যবাদ আপনার বরাবরই আমাদের জীবনে তত্ত্ব তথ্য দিয়ে সহযোগিতা করেছেন আজকেও তেমনটাই তো আমার জন্য দোয়া করবেন এবং যারা লাইভে আছেন তাদের সবাইকে বলবো যে সুন্দর জীবনটা অন্তত বিগত দিনের হতাশা বিতজ্ঞ বিগত দিনের দুঃখ দুর্দশা এগুলো ভুলে যে সুন্দরভাবে নিজের জীবনটাকে যেন আমরা গঠন করতে পারি আর সেই কথাটা আমাদের মনে রাখা উচিত এমন জীবন করিবে গঠন মরণে হাসি তুমি কাজী ভবন সেই জীবনযান আমরা গড়তে পারি আমাদের ব্যক্তি জীবনে বসন্ত নেমে আসুক আমরা সুন্দরভাবে ফুলের মতো ফুটতে পারি নিজের জীবনে অন্যের জীবনে ফুল ফোটাতে সহযোগিতা করতে পারি সবার মুখে হাসি ফুটে উঠুক এই কামনা করছি তো আরও যারা যুক্ত রয়েছেন বিশেষ করে প্রবাসে যারা রয়েছেন প্রবাসের কথা বলতে চাই আবার প্রতিটা আলোচনায় বিশেষ করে আমি মধ্যরাতে যখন কথা বলি প্রবাসী সেই সকল বন্ধুদের কথা মনে পড়ে যারা নিজের ভাই নিজের বোন নিজের আত্মীয় স্বজন আপন রেখে সেই দূর প্রবাসে বসবাস করছেন তাদের কথা মনে পড়লে চোখে পানি চলে আসে আমার সেই সকল বন্ধুরা যাদেরকে আমি একত্রে বড় হয়েছি তাদের সাথে কিন্তু দেখা হয়তো অনেক দিন নেই যারা গ্রামের বাড়িতে রয়েছে অথবা ঢাকাতে অন্য কোথাও রয়েছে তাদের সাথে দেখা হয় কিন্তু তারা এমনভাবে ফুল হয়ে ফোটার চেষ্টা করছে যে নিজের ফুল ফোটাতে যে নিজে অন্যের মুখের হাসি ফোটাতে গিয়ে নিজের জীবনকে বিসর্জন দিচ্ছেন সেই সকল প্রবাসী ভাইদেরকে আমি আমার বসন্ত উৎসব আমার ফাল্গুন আমার জীবনের সকল ভালোবাসা তাদের প্রতি আমি উৎসর্গ করতে চাই আজকে প্রবাসীদের অনেক কষ্ট তারা বেঁচে থেকেও প্রিয় মানুষটাকে তারা কাছে পায়নি তারা সন্তানকে তারা স্ত্রীকে তারা বাবা মাকে ছেড়ে অনেক কষ্ট করে দূর প্রবাসে থাকে তো আমি আমার সকল ভালোবাসা আমি তাদের জন্য সেই সকল প্রবাসীদের জন্য উৎসর্গ করতে চাই মারুফ কামাল খান আপনাকে বরাবরই আমি লাইভে পাই আপনার একটা কবিতা যদি শুনতে পেতাম অথবা আপনি যদি লাইভে যুক্ত হতেন আমাদের সাথে আমরা খুশি হতাম আজকে আরেকজন বাংলাদেশের গণী কবি বাংলাদেশের প্রধান কবি আল মাহমুদ হসপিটালের বিছনায় কঠিন রোগের সাথে পাঞ্জা লড়ছে আজকে যদি কবি সুস্থ থাকতে হয় তো বসন্তের কবিতা শোনাতেন ফাল্গুনের কবিতা শোনাতেন কবির জন্য আমি দোয়া চাই তার শারীরিক সুস্থতা আল্লাহ দান করুক তো আমি আর আপনাদের সবাইকে বেশিক্ষণ কাছে রাখতে চায় না প্রতিটা আর একটা মেসেজ আমি দিয়ে যেতে চাই সেটা হলো বাংলাদেশের সোশ্যাল মিডিয়াটা এই সোশ্যাল মিডিয়াটা নিউ মিডিয়া আমরা বলি এই মিডিয়াটা আসলে ভালো মানুষের জন্য কোনো খারাপ মানুষের জন্য এই মিডিয়াটা হতে পারে না এক শ্রেণীর কিছু মানুষ এই মিডিয়াটার ইউজের চেয়ে অ্যাবিউজটা বেশি করতেছে দু একজনের নাম খুব শুনছি যে সকল উঠতি বয়সের তরুণরা এই সামাজিক গণমাধ্যমকে কাজে লাগিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করছে তরুণদেরকে খারাপ পথে ধাবিত করার চেষ্টা করছে তাদের প্রতি ধিক্কার জানায় আপনার ভালোবাসা আপনার সেক্স আপনি নিজের ঘরের মধ্যে বন্দি রাখেন আপনি সোশ্যাল মিডিয়ায় কেন আসেন আমি সালমান মুক্তদের কথা বলছি সালমান মুক্তির কথা আমি এই জন্যই বললাম যে আজকে সালমান মুক্তাদির আজকে আমরা তো অনেকেই জানি অনেককেই জানি যে তোমরা যারা ইউটিউবার বা সামাজিক গণমাধ্যমে কাজ করছে তোমাদের কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করে আজকে তোমাদের নিয়ে যে ধরনের ট্রল হয় যে ধরনের মেসেজ মানুষ পায় তোমাদের কন্টেন্ট থেকে অন্যের জীবনে কখনো ফুল ফুটবে না বরং তোমার নিজের জীবনে ধ্বংস হয়ে যাবে তাই জন্য আমি বলবো প্রশাসন থেকে শুরু করে যারা সামাজিক গণমাধ্যম নিয়ন্ত্রণ করেন অথবা সামাজিক গণমাধ্যম নিচিন্তা করেন প্রশাসনের শুধু সালমান মুক্তদিন নয় যারা সামাজিক গণমাধ্যমকে কলুষিত করছে বাংলার সামাজিক গণমাধ্যমকে ইউটিউবকে ফেসবুককে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন বর্তমানে ইউটিউব এবং ফেসবুক বিশাল বড় একটা আয়ের উৎস সম্মানের তথ্যের উৎস কলুষিত মনের মানুষের জন্য এই মাধ্যমটা নষ্ট হতে পারে না আমি খুব কষ্ট পেয়েছি সালমান মুক্তাদিনের এই নিউজটা দেখে খুব কষ্ট পেয়েছি আমি খুব ভালোবাসি যারা সামাজিক গণমাধ্যমে বাংলাদেশে কাজ করে বাংলাদেশে যখন মানুষ ইউটিউব বুঝতো না যখন ফেসবুক বুঝতো না তখন সুখন ভাই আইমান সাদিক সালমান মুক্তদের কাজ শুরু করেছিল আর আমার প্রিয় কাছের তহিদ আফ্রিদি কিন্তু তারা হঠাৎ করে কিসের একটা মোহে তারা নিজের নিজের মনের একটা খারাপ চরিতার্থকে তারা বের করে নিয়ে আসলো মনে রাখবেন সালমান মুক্তাদির আপনাকে বলছি সমাজে পৃথিবীতে সারা জীবনে কেউ বেঁচে থাকে না এই বসন্তকাল হয়তো এক মাস সর্বোচ্চ বা দুই মাস থাকতে পারে বসন্তকাল মানুষের জীবনে বেশি দিন থাকে না আজকে যে সোটাম দেহ আজকের যে হাসি আজকের যে টস্টসের শরীর সালমান মুক্তাদির এটা বেশি দিন থাকবে না আমারও থাকবেন আপনারা থাকবে না কবি বলেছে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন আপনার মৃত্যুর পরে যদি বলে যে ছেলেটা একটা বাজে ছেলে ছিল আপনার মৃত্যুর পরে যদি বলে যে ছেলেটা খুবই খারাপ একটা নোংরা ছেলে ছিল এবং তার মৃত্যুর মাধ্যমে বাংলাদেশ কলঙ্কমুক্ত হলো সামাজিক গণমাধ্যম কলঙ্কমুক্ত হলো এরকমের চরিত্র যেন আমরা না করতে পারি এটা আমি আজকে যারা ইউটিউবে যারা আমার নিয়মিত লাইভ শো দেখেন দোলার লাইভ শো দেখেন আমি তাদের প্রতি অনুরোধ করব যে সামাজিক গণমাধ্যমে যারা নোংরা করে তাদেরকে চেনে রাখুন তাদেরকে আনসাবস্ক্রাইব করুন যাদের যেখানে নোংরা ভিডিও দেখবেন আজকের এই বসন্ত এই আজকে একটা শপথক আমার সাথে যারা রয়েছেন তাদেরকে বলবো যে চ্যানেলে যে ইউটিউব চ্যানেলে যে ফেসবুকে নোংরা ভিডিও দেখবেন সাথে সাথে আনসাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে ব্লক করবেন তাদেরকে ব্লক করে দিবেন তারা যেন এই বাংলাদেশের প্ল্যাটফর্মকে যেন কাজে লাগাতে না পারে বিটিআরসির সম্মানিত চেয়ারম্যান থেকে শুরু করে তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে সবাইকে বলবো এই ধরনের লিঙ্কগুলোকে এদের পেজগুলোকে এদের ইউটিউব চ্যানেলগুলোকে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন কোনো প্রকার খারাপ ছেলে বা খারাপ মেয়ে যেন ফেসবুক এবং ইউটিউবকে কুলুষিত যেন না করতে পারে আপনারা এই আন্দোলন আজকে থেকে আমরা আসুন শুরু করি যে সামাজিক গণমাধ্যমকে ব্যবহারকারী সেই সকল মানুষ যারা রয়েছে শুধু সালমান মুক্তিন না সেটা যে যেকোনো ধরনের ব্যক্তি হোক যদি কোনো খারাপ কন্টেন্ট যদি দিয়ে তরুণ সমাজকে বিভ্রান্ত করে এবং খারাপ দিকে টেনে নিয়ে যায় তাদেরকে আমরা আনসাবস্ক্রাইব করব তো সর্বোপরি শেষের দিকে বিপ্লব শিখদের মাসুদ রান অনেকেই যুক্ত হয়েছেন আপনারা যদি কেউ ফোনে আসতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন রনি যুক্ত হয়েছেন আমার প্রিয় ছোটো ভাই অনেক দিনের সহকর্মী আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমার এই লাইভটা আজকের এই পহেলা ফাল্গুনের ভালোবাসা প্রবাসীদের জন্য উৎসর্গ করে বিদায় নিতে চায় সবার জিন জীবন হোক এক একটা ফুল নিজের জীবন ফুল ফোটাতে সাহায্য করি অপর ফুল জীবনের ফুলকেও ফোটাতে সাহায্য করি মানুষের তরে মানুষ আমরা হই মানুষের জন্য মানুষ হই সবার উপর মানব সত্ত্ব স্রষ্টার দিয়ে সুন্দর জীবনকে মানুষের জন্য কাজে লাগায় এই কথা বলে আজকে এখানেই শেষ করছি ফুল ফুটুক আর নাই ফুটুক এসেছে বসন্ত এই বসন্তের ভালোবাসা নিজের জীবন গড়ি সুন্দরভাবে পছলি ভালো থাকুন আল্লাহ হাফেজ